কোভিড ট্রিটমেন্টের জন্য আমাদের বেড বর্তমানে প্রস্তুত আছে প্রায় 90টির মতো। আমাদের যথেষ্ট পরিমাণ চিকিৎসক রয়েছে, তবে নার্স এবং অন্যান্য কর্মচারী একটু কম রয়েছে সংখ্যায়। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। নোয়াখালীতে এ পর্যন্ত আমরা 285 জনের স্যাম্পল পরীক্ষা করিয়েছি। এর মধ্যে আমাদের রিপোর্ট এসছে 172 জন। এই 172 জনের মধ্যে আমরা পজিটিভ পেয়েছি 2টি, আর এ পর্যন্ত নোয়াখালীতে মারা গিয়েছে 3 জন এবং একজন আক্রান্ত আছেন জীবিত। এই 3 জনের মধ্যে একজনের স্যাম্পল আমরা কালেক্ট করে পাঠিয়েছিলাম যে মারা যাওয়ার পরে, এবং আরেকজনের স্যাম্পল কালেকশন হয়েছিল ঢাকা থেকে মারা যাওয়ার পরে। তো সর্বশেষ এই পরিস্থিতি যে দুজন মারা গিয়েছে এবং একজন জীবিত আছে, মোট আক্রান্ত সেই হিসেবে আমাদের নোয়াখালীতে 3 জন। আমরা আমাদের এই জেলায় মোট 9টি উপজেলা, এর মধ্যে আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্র রয়েছে আমাদের 9টি, আর আমাদের আইসোলেশন বেড রয়েছে টোটাল 100। কোভিড ট্রিটমেন্টের জন্য আমাদের বেড বর্তমানে প্রস্তুত আছে প্রায় 90টির মতো। তার মধ্যে আমাদের ডেডিকেটেড কোভিড হাসপাতাল হচ্ছে 20 বেড চড়ালগি হাসপাতাল, আর সোনাইমুড়ি অন্ধকল্যাণ চক্ষু হাসপাতাল ওখানে 30 বেড, এবং আমাদের মাইজদি শহরে আছে 40 বেড, এবং আমরা আরও প্রায় 100 বেডের মতো আমরা প্রস্তুত করছি। সেটা আমাদের চলমান আছে প্রক্রিয়া, 1 সপ্তাহের মধ্যে আমাদের সেগুলি প্রস্তুত হয়ে যাবে। আমাদের যথেষ্ট পরিমাণ চিকিৎসক রয়েছে, তবে নার্স এবং অন্যান্য কর্মচারী একটু কম রয়েছে সংখ্যায় চিকিৎসকদের তুলনায়, এবং আমাদের অক্সিজেন সিলিন্ডার হতে শুরু করে অন্যান্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তবে আমাদের কোনো ভেন্টিলেটর অথবা আইসিইউ ফ্যাসিলিটি নেই। আমরা জেলা পর্যায়ে 4টি অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছি এবং উপজেলা প্রতি উপজেলায় 2টি করে অ্যাম্বুলেন্স প্রস্তুত করে রেখেছি। আমাদের জেলা পর্যায়ে এবং প্রতিটি উপজেলায় মৃত ব্যক্তিদের সৎকার এবং দাফন কাফনের জন্য আমাদের কমিটি করা আছে, সেই কমিটি মৃত ব্যক্তিদের সৎকার এবং দাফন কাফনের কাজগুলো করছে। আরও যদি আমাদের প্রয়োজন হয় তাহলে তাদেরকে আমরা আরও সহায়তা দিব উপজেলা পর্যায়ে। আমাদের যথেষ্ট পরিমাণ পিপিই মজুদ আছে চিকিৎসকদের জন্য এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য, পিপিএর কোনো সংকট নেই। আমাদের স্যাম্পল কালেকশনের জন্য আমাদের যে সব স্টিক এবং অন্যান্য টিউব ওগুলো আমাদের সাপ্লাই একটু অপ্রতুল আছে, তারপরে আমরা ওগুলো আমরা ব্যবস্থা করছি। ইতিমধ্যে আমাদের আগামীকাল আরও কিছু স্যাম্পল কালেকশনের লজিস্টিক এসে পৌঁছাবে। তো সেক্ষেত্রে বলা যায় আমরা মোটামুটি প্রস্তুত আছি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা সবাই সাবধানে থাকি, ঘরে থাকি, সামাজিক দূরত্ব বজায় রাখি এবং মাস্ক ব্যবহার করি। আমরা বাইরে গেলে সাবান দিয়ে হাত ধৌত করি, এবং বিশেষ প্রয়োজন ছাড়া আমরা যেন ঘরের বাহিরে না যাই। এই সমস্ত বিধিবিধানগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা আশা করি যে নোয়াখালীতে আমাদের সংক্রমণের হার কম থাকবে। তো সবাইকে আমি সাবধানে থাকার জন্য, সতর্ক থাকার জন্য অনুরোধ করব। খারাপ একটি সময়ের জন্য কোনো মানুষই প্রস্তুত থাকে না, আর তা যদি হয় প্রিয়জনের তাহলে অপেক্ষার প্রহরটি হয় দীর্ঘ। আর আপনার প্রিয় মানুষটিকে সঠিক সময় হাসপাতালে পৌঁছে দিতে সদা প্রস্তুত রয়্যাল অ্যাম্বুলেন্স অ্যান্ড পপুলার অ্যাম্বুলেন্স, কারণ মুমূর্ষু রোগীর জন্য প্রতিটি মুহূর্ত মূল্যবান। শুধু শহর বা হাসপাতাল নয়, আমরা ছড়িয়ে আছি দেশের সর্বত্র। 24 ঘন্টায় দেশের যে কোনো প্রান্ত থেকে জরুরি সেবা গ্রহণ করতে যে কোনো সময় ডায়াল করুন 01812333845 রয়্যাল অ্যাম্বুলেন্স অ্যান্ড পপুলার অ্যাম্বুলেন্স। Your patient, our responsibility.